স্বাগত জানাই সবাইকে। আজকে আমাদের এই হিরো ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ ডে সিক্স এর দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড সল্টলেক স্টেডিয়ামে আজকের এই ম্যাচটি, এটিকে মোহনবাগানের হোম ম্যাচ, লাস্ট ম্যাচটি কিন্তু এটিকে মোহনবাগানের জন্য খুব একটা ভালো ছিল না, যেটা কিন্তু আগেনস্টে খেলেছিলেন এখানে এটিকে মোহনবাগান। আর সেই ক্ষেত্রে কিন্তু ওখানে একটা 2-2 এর ড্র হয়েছিল লাস্ট ম্যাচে এটিকে মোহনবাগানের সাথে মুম্বাই সিটি, এবং একটি বড় প্লেয়ার লেনি রড্রিগেজ কিন্তু আজকে এটিকে মোহনবাগান খেলাতে পারবেন না, যার জন্য কিন্তু এটি একটি বড় মিডফিল্ডে একটি খামতি আমি বলতে পারি আজকের এই ম্যাচে, কারণ লেনি রড্রিগেজ একটা মিডফিল্ডে খুবই ইম্পর্টেন্ট একটি প্লেয়ার এটিকে মোহনবাগানের মিডফিল্ডে। সেক্ষেত্রে কিন্তু আজকে লেনি রড্রিগেজ নট অ্যাভেলেবল ডিউ টু এ রেড কার্ড। আগের ম্যাচে জনি কাউকার, কার্ল ম্যাথিউ দ্য লাস্ট ম্যাচ স্কোরার, এখানে কিন্তু দুটো টিমেরই প্লেয়ার মোহনবাগান প্লাস নর্থ ইস্ট ইউনাইটেড প্লেয়াররা এখানে কিন্তু মাঠে নেমে পড়েছে। সল্টলেক স্টেডিয়ামটি কিন্তু একদম ভরপুর এটিকে মোহনবাগানের ফ্যান্সে, পুরো চিয়ার করছেন এখানে এটিকে মোহনবাগানের ফ্যান্সরা তার টিমের জন্য, নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য। কিন্তু এটি একটু প্রবলেমেটিক ম্যাচ, প্রবলেমেটিক সিচুয়েশন, কারণ অ্যাওয়ে ম্যাচ খেলছে তাদের। নর্থ ইস্ট ইউনাইটেডের ফর্ম কিন্তু এই সিজনে খুব একটা ভালো যায়নি, এখন অব্দি কিন্তু কোনোরকম জিত, কোনোরকম পয়েন্টস এখনও কিন্তু লাভ করতে পারেনি নর্থ ইস্ট ইউনাইটেড। 5টি ম্যাচ খেলে নিয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড, তার মধ্যে কিন্তু একটাও ম্যাচ জিততে পারেনি, 0 পয়েন্টসে আছেন 11th পজিশনে, যেখানে এটিকে মোহনবাগান কিন্তু অনেকটা বেটার পজিশনে আছেন নর্থ ইস্ট ইউনাইটেডকে যদি কম্পেয়ার করা হয়। 5th পজিশনে আছেন, 4টি ম্যাচে 7টি পয়েন্টস পেয়েছেন, যদিও জুয়ান ফার্নান্ডো তরফ এবং তার এই টিমের তরফ থেকে আরও একটু বেশি এক্সপেক্টেড ফ্যান্সদের তরফ থেকে, কিন্তু এখানে তারা নিশ্চয়ই হয়তো ইন দ্য মিড সিজন তারা ফেরত আসবেন, তাদের ফর্মে, তাদের রেগুলার ফর্মে, তাদের রেগুলার ক্লাসে তারা ফেরত আসবেন। মোহনবাগানকে কিন্তু ওয়ান অফ দ্য ন্যাশনাল এখানে টিম ইন্ডিয়ার, আর সেই ক্ষেত্রে কিন্তু একটা রিচ হিস্ট্রি এখানে এটিকে মোহনবাগানকে ধরে আছেন। এখানে আমরা প্রেডিক্টেড গেম প্লে, প্রেডিকশন গেম প্লে আপনাদের জন্য এনেছি এখানে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড। কিক অফ করছি আমরা আমাদের প্রেডিকশন গেম প্লের ফার্স্ট হাফ, নর্থ ইস্ট ইউনাইটেড কিক অফ করছেন। এখানে আমরা প্রেডিক্টেড লাইন আপটা আজকের ম্যাচের শুরুতে একটু বলে দিচ্ছি। মোহনবাগানের জন্য বিশাল কেট, গোলকিপারে আশিস রায়, ব্র্যান্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বোস, দীপক তাণ্ডি, কানি কাউকো, হিউগো ব্রুমাস, ডিমিত্রি পেত্রাতস, লিস্টন কোলাসো, আর ওখানে কিন্তু আছেন একটি সুযোগ নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য, প্রথমেই কিন্তু পারলেন না, আর একটি ইয়েলো কার্ড। কিন্তু অ্যাজ পার দ্য প্রেডিকশন গেম প্লে প্রথমেই শুরুতেই দীপক টাংরির আগেনস্টে কিন্তু দেখানো হয়েছে এখানে হলুদ কার্ড, এই ট্যাকেলটির জন্য, একটি রাফ ট্যাকেল ছিল ব্যাক পেছন থেকে এসে, কিন্তু এই ট্যাকেলটি ছিল কোনোরকম টাচ বলে করেননি, সেটার জন্য কিন্তু একটা শুরুতেই একটা প্রেশার এখানে মোহনবাগানের ওপরে ক্রিয়েট করে দিয়েছেন কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এই ইয়েলো কার্ডটির জন্য। জন গাস্তারাকা কিন্তু প্রথম ম্যাচের কর্নারটি নিচ্ছেন, ক্রস ইনসাইড, মার্কো জ্যাকবসেন, ওখানে কিন্তু একটা হেডার, অস্বাভাবিক হেডার নর্থ ইস্ট ইউনাইটেড, মার্কেল জ্যাকবসেন ডিফেন্স থেকে উঠে এসে কিন্তু একটা অসামান্য হেডার, কোনোভাবে কিন্তু আটকাতে পারেনি বিশাল কেট এই হেডারটিকে, যার কারণে কিন্তু এখানে একটি ঘাতক পরিস্থিতি সিচুয়েশন হয়েছে। সল্টলেক স্টেডিয়াম কিন্তু এখানে হঠাৎ করে যেন চুপ হয়ে গেছে, ফাইনাল টাচ কিন্তু মোহনবাগানের ডিফেন্সে দাঁড়িয়ে থাকা প্লেয়ারের মাথা থেকে এসেছেন, তিনি যদিও চাননি ওটা গোল হোক, তিনি চেয়েছিলেন হয়তো নিশ্চয়ই এটা ক্লিয়ারেন্সের জন্য, কিন্তু এখানে প্রীতম কোটাল যার লাস্ট হেডারটি লিখে কিন্তু এটা ওন গোল হিসেবেই ধরা হচ্ছে। আর এখানে কিন্তু একদম ম্যাচের শুরুতে 5 মিনিটের মাথায় কিন্তু প্রথম গোলটি চলে এসেছে নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য। প্রেডিক্টেড লাইন আপটা আপনার বলে দিচ্ছি, নর্থ ইস্ট ইউনাইটেডের যেটা আছে, গোলকিপারে মিরশাদ মিচু, প্রভাত লাকড়া, মাইকেল জ্যাকবসেন, গুরচিন্দার কুমার, জন কাস্তানাঙ্গা, রোমান ফিলিপোটেক্স, এমিল বেনি, ম্যাট ডার্বি শায়ার কিন্তু আছেন এখানে নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য। প্রেডিকশন গেম প্লে এখানে কিন্তু এটিকে মোহনবাগান একটু পিছিয়ে পড়েছেন ম্যাচের শুরুতে, হিউগো ব্রুমাসের ক্রস কিন্তু ম্যাট ডার্বি শায়ার ওখানে কিন্তু তৈরি ছিলেন ক্লিয়ারেন্সটির জন্য, কিন্তু যদিও ক্লিয়ারেন্সটি শেষমেশ মোহনবাগানের পায়ে, দিমিত্রি পেত্রাতস থেকে হিউগো ব্রুমাস, জনি কাউকো পাস বাড়িয়ে দিয়েছেন লিস্টন কোলাকোর কাছে, কিন্তু ক্রস দেওয়ার সুযোগ, পাস জনি কাউকোর শট, আর ওখানে মিরশাদ মিচু একটি দুরন্ত সেভ দিয়েছেন, কিন্তু বল ভুল পাস, এখানে জনি কাউকোর শট, এবারও মিরশাদ মিচু কিন্তু
ওখানে সেফটি দিতে সক্ষম, কর্নার পেয়ে গেছেন, এটিকে মোহনবাগান পারবেন কি এখানে কর্নার থেকে একটি গোল করতে? আপনারা আপনাদের প্রেডিকশনটা কিন্তু মনে করে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন কি মনে হচ্ছে আপনাদের আজকের এই ম্যাচটি কে জিততে পারে, নর্থ ইস্ট ইউনাইটেড নাকি এটিকে মোহনবাগান? এমিল বেনি শট কর্নার, ওখানে খুব সুন্দর ট্যাকেল, ওখানে এমিল বেনি তরফ থেকে আর ওখানে আর একটি রাফ ট্যাকেল কিন্তু এবার করে ফেলেছেন। আর এখানে কিন্তু রেফারি একটা স্মল টক, একটি ওয়ার্নিং এখানে দিয়ে দিয়েছেন কিন্তু, আর সেই ক্ষেত্রে আমরা দেখে নেবো এখানে হিউগো বিউমাস কিন্তু একটি রাফ ট্যাকেল করেছিলেন, যার ক্ষেত্রে কিন্তু রেফারি এখনো অবধি ইয়েলো কার্ড দেননি, একটি ওয়ার্নিং দিয়েছেন। নর্থ ইস্ট ইউনাইটেড প্লেয়াররা কিন্তু ডিসিশনটি নিয়ে সেরকম খুশি নয়, তারা নিশ্চয়ই চেয়েছিলেন কার্ড, কিন্তু এই ক্ষেত্রে রেফারির ডিসিশন স্ট্যান্ডস ফাইনাল। গৌরব বোরা নিচ্ছেন ফ্রি কিক নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য, লং বল ফরওয়ার্ড, সরাসরি ম্যাট ডার্বিশায়ারের হেডার, বল চলে গেছে দিমিত্রি পেত্রাতোস থেকে দীপক টাংরি, থ্রু পাস হিউগো বিউমাসের, সুন্দর একটি প্রচেষ্টা ছিল কিন্তু ওখানে পারলেন না, ইন্টারসেপ্ট হয়ে গেলেন বলটি, ম্যাট ডার্বিশায়ারের পাস কিন্তু জয়ারলিনাকে পেয়েছেন, ওখানে বল মিস পাস, এটিকে মোহনবাগান ইন পজিশন, দিমিত্রি পেত্রাতোস থ্রু পাস, এখানে হিউগো বিউমাস, এখানে সুযোগ, শট, আর ওখানে কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতির ওখানে সূচনা হয়েছিল, এটিকে মোহনবাগানের জনি কাউকোর একটা টেরিফিক শট, লং রেঞ্জারের প্রচেষ্টা, বার পোস্টে লেগে কিন্তু বলটি ফিরে লেগেছিল সেই মিরশান মিচুর গায়ে, তিনি কিন্তু একদম অপোজিট ডিরেকশনে ছুঁয়েছিলেন, যার জন্য কিন্তু ওখানে একটি বিপজ্জনক পরিস্থিতি শুরু হয়েছিল, কিন্তু অসাধারণ কামব্যাক হন নর্থ ইস্ট ইউনাইটেড ডিফেন্সের তরফ থেকে। আশিস রায় বল নিয়ে নিয়েছেন এটিকে মোহনবাগানের জন্য, আশিস রায়ের পাস সরাসরি দীপক টাংরি থেকে জনি কাউকো, দিমিত্রি পেত্রাতোস, খুবই প্রভাবশালী এই ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতোস, কিন্তু এখানে ম্যান মার্কিং খুব ভালো করে রেখেছেন নর্থ ইস্ট ইউনাইটেড, এখন অব দি পাস মেহতা, এখানে জনি কাউকো, জনি কাউকোর পাস, লিস্টান কোলাসো, লং রেঞ্জার টার্গেট, কিন্তু জহের লিনা ব্লকটি করলেন, কিন্তু ওখানে একটি গুরুত্বপূর্ণ ব্লক, এমিল বেনি পাস কিন্তু মিস পাস হয়ে গেছে, লিস্টান কোলাকো থ্রু পাস, হিউগো বিউমাস, দিমিত্রি পেত্রাতোস, লিস্টান কোলাকোর শট, আবারও জহের লিনা এবার বলটিকে ব্লক করতে আবারও সক্ষম, ওখানে মোহনবাগান ব্যাক টু ব্যাক এখানে প্রচেষ্টা, আর এইবার কিন্তু জনি কাউকোর ক্রসটি কিন্তু রিচ করলেন না, যার জন্য একটি গোল কিক পেয়ে যাবে নর্থ ইস্ট ইউনাইটেড। 25 মিনিট খেলা কিন্তু ইতিমধ্যে অতিক্রম করেছে, প্রেডিক্টেড স্কোর লাইন কিন্তু এখনো মোহনবাগান নীল, নর্থ ইস্ট ইউনাইটেড 1। মিরশাদ মিচু লং বল ফরওয়ার্ড, এখানে জিতিন এমএস হেডার, বলটি কিন্তু আবারও ফেরত নিয়ে নিয়েছেন মোহনবাগান, কিছুতেই যেন নর্থ ইস্ট ইউনাইটেডকে হাফ লাইন ক্রস করতে দিচ্ছেন না, মিডফিল্ডেই কিন্তু বলটি পজিশন নিয়ে নিচ্ছেন, এখানে দিমিত্রি পেত্রাতোস থেকে মনবীর সিং, আবারও কিন্তু এবার মিরশাদ মিচু নিয়ে নেবেন বলটি, রোমেন ফিলিপো দেখছেন, কিন্তু দুর্ধর্ষ একটি ইন্টারসেপশন ওখানে আমি বলবো নর্থ ইস্ট ইউনাইটেড, বল পজিশন সেরকম এনজয় করতে পারছেন না, এখানে লিস্টান কোলাসো কিন্তু শুটিং টার্গেট থেকে লং রেঞ্জার্সে খুবই প্রভাবশালী, এখানে হিউগো বিউমাসের শট সাইড নেটিং, কিন্তু মোহনবাগান আরেকটি চান্স ক্রিয়েট করেছিলেন, এবার হিউগো বিউমাস তিনিও কিন্তু লং রেঞ্জারে খুবই প্রভাবশালী একটি প্লেয়ার, অনেক বেটার পজিশন, অনেক দূরের পজিশন থেকে কিন্তু তিনি গোল করতে পারেন। আর ইতিমধ্যে আমরা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি যে এই দুটি টিম মোহনবাগান আর নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে লাস্ট 5টি ম্যাচে মোহনবাগান কিন্তু 3টে জিত হাসিল করতে পেরেছেন, আর ড্র একটি হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের খাতায় কিন্তু একটা জিত, আর যার জন্য এখানে কিন্তু মোহনবাগান অনেকটা স্ট্যাটস হিসেবে এগিয়ে, এরকম দুটো ম্যাচ হয়েছে যেখানে কিন্তু মোহনবাগান ফার্স্ট হাফে পিছিয়ে ছিলেন, সেকেন্ড হাফে কামব্যাক করেছেন নর্থ ইস্ট ইউনাইটেড অ্যাগেনস্টে, এবারও কি সেই জিনিসটাই দেখতে পারবো আমরা, দেখে নেবো নিশ্চয়ই। ম্যাট ডার্বিশায়ারের পায়ে বল, নর্থ ইস্ট ইউনাইটেড কাউন্টার অ্যাটাকের জন্য রেডি হচ্ছেন, জহের লিনার পাস পেছনে ম্যাট ডার্বিশায়ার, থ্রু পাস জন গাস্তানাগা, জন গাস্তানাগা থেকে এখানে চলে গেছে কিন্তু গুরজিন্দার কুমার, ব্যাক টু রোমেন ফিলিপিওটেক্স, পাস জন গাস্তানাগা ডিসপোজেসড, ওখানে দীপক টাংরির তরফ থেকে দিমিত্রি পেত্রাতোস, হিউগো বিউমাস, দিমিত্রি পেত্রাতোস, এখানে কিন্তু ওভারল্যাপ রান দিয়েছেন মনবীর সিং, থ্রু পাসটি পেয়ে গেছেন, এখানে মনবীর সিং এর কাছে সুযোগ, পাস লেস্টান কোলাসো, আর ওখানে কিন্তু লেস্টান কোলাসো আরেকটি শট, কিন্তু মেরশাদ মিচু বারবার মোহনবাগানকে কিন্তু গোল থেকে দূরে রাখতে সক্ষম, কর্নার
পেয়ে গেছেন এখানে মোহনবাগান। স্টেডিয়ামে কিন্তু ক্রাউড নয়েস মারাত্মক হয়ে উঠেছে এখানে। হিউগো বিউমা শট কর্নার নিলেন, দিমিত্রি পেত্রাপস এগিয়ে চলেছেন বল নিয়ে, এখানে কিন্তু একটা চান্স মনবীর সিং এর জন্য, কিন্তু না, ডিসপোজেস করলেন আবারও নর্থ ইস্ট ইউনাইটেড। এখানে ম্যাট ডার্বি শায়ার ইন পজিশন, 29 মিনিটের খেলা কিন্তু এখানে ইতিমধ্যে অতিক্রম করেছে, এখনো কিন্তু প্রেডিক্টেড স্কোর লাইন, মোহনবাগান নীল নর্থ ইস্ট ইউনাইটেড 1 জন গাস্তানাঙ্গা। এখানে বল নিয়েছেন আশিস রায়, মোহনবাগান ব্যাক ইন পজিশন, আশিস রায় ওখানে কিন্তু একটা ভুল করে ফেলছিলেন, কিন্তু ব্র্যান্ডন হ্যামিল ভুলটিকে শুধরে ফেলতে কিন্তু সক্ষম দীপক টাংরি। মনবীর সিং পাস আবারও দীপক টাংরির জন্য, এখানে থ্রু পাস দেওয়ার চেষ্টা গুরজিন্দার কুমার, ওখানে ইন্টারসেপশনটি করে ফেলেছেন কিন্তু মোহনবাগান, আবারও এগিয়ে চলেছেন হিউগো বিউমাসের পাস, দিমিত্রি পেত্রাতোসের ফার্স্ট টাইম শট, মেরশাদ মিচু, আবারও কিন্তু মোহনবাগানকে এই ম্যাচে এখনো জায়গা বানাতে দিচ্ছে না। মেরশাদ মিচুকে আমরা কিন্তু খুব বিজি দেখছি এই ফার্স্ট হাফে, বারবার কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের মিস্টেকগুলোকে সেভ করে চলেছেন। আবারও নিচ্ছেন এখানে কর্নার হিউগো বিউমাস, এবার কিন্তু লং কর্নারের জন্য প্রচেষ্টা, ইনসাইড দ্য বক্স দিমিত্রি পেত্রাতোসের হেডার, ক্লিয়ারেন্স এমিল বেনি, এখনো কিন্তু বল, হেডার কিন্তু না, মেরশাদ মিচু মানে তৈরি, 2 মিনিটের অ্যাডেড টাইম, এখানে 45 মিনিটের কিন্তু অ্যাডেড টাইম, দুটো মিনিট অলমোস্ট শেষের দিকে, কিন্তু জহরলিনা থ্রু পাস এমিল বেনি থেকে আবার ব্যাক টু জহরলিনা, জহরলিনার পায়ে বল, চিপ বাড়ি দিয়েছেন ম্যাট ডার্বি শায়ার এর জন্য, কিন্তু রেফারি ফার্স্ট হাফের বাঁশিটা বাজিয়ে দিয়েছে এবং প্রেডিক্টেড স্কোর লাইন ফার্স্ট হাফের পরে নর্থ ইস্ট ইউনাইটেড 1 মোহনবাগান নীল। পারবেন কি এখানে মোহনবাগান ফিরে এসে এই ম্যাচটি, আজকের ম্যাচটি জিততে? দেখে নেবো আমরা নিশ্চয়ই কি ফলাফল হয়, আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন শেষ অবধি, দেখতে থাকবেন আমাদের এই প্রেডিকশন গেম প্লেটি আজকের এই ম্যাচের, মোহনবাগান আর নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে। আপনাদের জন্য এখানে ফার্স্ট হাফের কিছু থ্রিলিং হাইলাইটস, কিছু এন্টারটেইনিং শটস, কিছু দুর্ধর্ষ সেভ এবং কিছু রাফ ট্যাকলস আমরা দেখে নেবো এখানে হাইলাইটস। প্রথম গোলটি কিন্তু 4 মিনিটের মাথায় এসেছিল, দুর্ধর্ষ হেডার ছিল কিন্তু ওখানে, কিন্তু লাস্ট ফাইনাল টাচটি কিন্তু মোহনবাগানের প্লেয়ার থেকে এসেছিল। যাই হোক, এখানে আমরা যদি টোটাল আজ অব্দি হেড টু হেডের কথা আমরা এখানে ডিসকাস করি, তাহলে আমরা দেখে নেব মোহনবাগান আর নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে কিন্তু আজ অব্দি খুব একটা ম্যাচ হয়নি, 6টি ম্যাচ যেটার মধ্যে কিন্তু মোহনবাগান বেশিরভাগটি এগিয়ে, 12 খানা গোল কিন্তু মোহনবাগান আজ অব্দি করতে পেরেছিল ও এখানে নর্থ ইস্ট ইউনাইটেডের আগেনস্টে, কিন্তু সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু 5টি গোল করেছেন। এখানে একটু স্ট্যাটস অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে মোহনবাগান কিন্তু অনেকটি এগিয়ে, কিন্তু আজকের এই ম্যাচে এখনও অবধি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড 1টি গোলের লিডে এগিয়ে আসেন, খুবই ফ্রেজাইল লিড, খুবই অন দ্য এজ লিড এখানে আমি বলতে পারি এই লিডটাকে নর্থ ইস্ট ইউনাইটেডের তরফ থেকে। যে যদি বেশিরভাগ আমরা ইয়েটা দেখি, নর্থ ইস্ট ইউনাইটেডের রিসেন্ট ফর্ম এই সিজনে যেরকম যাচ্ছে সেই তুলনায় যদি দেখা হয়, কিন্তু এই লিডটা ধরে রাখতে প্রবলেম হতে পারে। জুয়ান ফার্নান্ডো নিশ্চয়ই তার প্লেয়ারদের হাফ টাইম টিম টকে নিশ্চয়ই কিছু চিয়ারফুল স্ট্র্যাটেজি ডিসকাস করে নেবেন, যার জন্য কিন্তু ফিরে আসার সম্ভাবনা ওটিকে মোহনবাগানের জন্য অনেকটাই বেশি। এখানে আমরা স্ট্যাটস দেখে নিতে পারি, পাসিং অ্যাকিউরেসি, ডিফেন্ডিং, কিন্তু এখানে নর্থ ইস্ট ইউনাইটেড অনেকটাই এগিয়ে, 1টি মাত্র হলুদ কার্ড এখনও অবধি এই ফার্স্ট হাফে এসছে মোহনবাগানের জন্য। শুরু করছি আমরা আমাদের সেকেন্ড হাফটি, আপনারা কমেন্ট সেকশনে আমাদের নিশ্চয়ই জানাবেন আপনাদের প্রেডিকশনটি আজকের এই ম্যাচটি নিয়ে। এখানে মনবীর সিং বল কিক অফ করেছেন মোহনবাগান, দীপক টাংরি ব্যাক পাস, আশিস রায়, প্রীতম কোটাল, মনবীর সিং, এখানে মোহনবাগান শুরুতেই কিন্তু একটা প্রেশার দেওয়ার সুযোগ, কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড ডিফেন্সিভলি কিন্তু আজকে তারা খুব অর্ডার, খুবই ডিসিপ্লিন, যেখানে কিন্তু কোনোরকম মিস্টেকস তারা কিন্তু করছে না চট করে। হ্যাঁ, তারা কিন্তু সেরকমভাবে বল পজিশন পাননি, সেরকমভাবে অ্যাটাকের সুযোগ পাননি, কিন্তু যেইটা পেয়েছে সেটাতে কিন্তু কাউন্ট করেছে। এখানে জিটি ডেভিস থেকে এমিল বেনি, বলতে বলতে কিন্তু এখানে নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য 2 নম্বর গোলটি চলে আসছে, এমিল বেনি কিন্তু এখানে সেকেন্ড গোলটি করে ফেলেছে নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য। আর মোহনবাগান কিন্তু এখানে 2টি গোলের পিছিয়ে পড়েছেন, 2টি গোলের লিড, একটু স্টেবল লিড আমি বলবো এখানে, যদিও
মোহনবাগানের হোম ম্যাচে কিন্তু তারা অন্যরকম হয়ে ওঠে শেষের দিকে, যার জন্য কিন্তু এখানে আমি বলতে পারি নিশ্চয়ই এটা একটু কমফোর্টেবল লিড, কিন্তু এখনও অবধি কিন্তু অনেকটা টাইম বাকি। সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু আমরা দেখেছি নর্থ ইস্ট ইউনাইটেডের যে স্ট্র্যাটেজিটা এখানে করছেন কোচ মানোলো মার্কো বুলবুল, সেটা হচ্ছে এখানে যে সেকেন্ড হাফে আর ফার্স্ট হাফে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাজ পার দ্য প্রেডিকশন লাইন আপ স্কোর লাইন নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু ভেরি মাচ ক্লোজ টু স্কোর ইন দ্য বিগিনিং যে কোনো হাফেরই। এখানে দিমিত্রি পেত্রাতসের থ্রু পাস সুবাশিস বোসকে কিন্তু তিনি পেয়ে গেছেন, দিমিত্রি পেত্রাতস সুন্দর সাপোর্ট লিস্টন কোলাসো পাস বাড়ি দিয়েছেন জনি কাউকো থেকে হিউগো বিউমাস শট নিতে সক্ষম হলেন না, টার্ন করতে দেননি, ক্লিয়ারেন্স মোহনবাগান অব্দি। এখানে মনবীর সিং বল মিস পাস করে ফেলেছেন রোম্যান ফিলিপোটেক্স থেকে ম্যাট ডার্বিশায়ার, ম্যাট ডার্বিশায়ারের সুন্দর থ্রু পাস জিতি নেমেস, পারবেন কি নর্থ ইস্ট ইউনাইটেড তিন নম্বর গোলটি করতে, না এখনো অবধি কিন্তু অনেকটা দূর সেটা, রোমেন ফিলিপিওটেক্স এর পাস জিতি নেমেস, জিতি নেমেস থেকে থ্রু পাস জহের লিনা, জহের লিনার উপরে প্রেসার এখানে মা রোমেন ফিলিপিওটেক্স জিতি নেমেস, এখানে কিন্তু আরেকটি অন টার্গেট শট কিন্তু বিশাল কেট, এইবার কিন্তু সেফটি দিতে সক্ষম হয়েছেন, কর্নার নিশ্চয়ই পেয়ে গেছেন এখানে নর্থ ইস্ট ইউনাইটেড। সুবাশিস বোস এখানে বল মোহন বাগানের পায়, পাস বাড়ি দিয়েছেন দীপক টাংরি, মনবীর সিং, মনবীর সিং এর থ্রু পাস লিস্টন কোলাকো, লিস্টন কোলাকো থেকে দিমিত্রি পেত্রাতস, এখনো কিন্তু মোহনবাগান গোল করতে পারেনি, ব্রেক থ্রু কিন্তু এখনো মোহনবাগান করে উঠতে পারেনি, দীপক টাংরি থেকে লিস্টন কোলাসোর শট বার পোস্টে লেগে কিন্তু আবারও ফিরে এলো, ডিনাইড আবার মোহনবাগান আজকে এই ম্যাচে বার পোস্টে তিনটে শট কিন্তু ডিনাই করেছে। এখানে জনি কাউকোর কাছে একটি শুটিং ডিস্টেন্সের সুযোগ, পাস বাড়িয়ে দিয়েছেন হুগো বুমাস থেকে জনি কাউকো, পাস দেওয়ার চেষ্টা দিমিত্রি পেত্রাতসকে, কিন্তু ওখানে নর্থ ইস্ট ইউনাইটেড রেডি যে কোনো রকমের পাস থ্রু পাস চিপ পাস লফটেড পাসের জন্য তারা কিন্তু তৈরি আজকে এই ম্যাচে ডিফেন্ডিংটি বজায় রাখতে। এখানে জন গাস্তানাগার পাস, ওখানে পেয়ে গেছেন বল জিতি নেমে শট নিলেন, বিশাল প্রায় সেফটি দিয়েছেন কিন্তু অনার্ভাবে নর্থ ইস্ট ইউনাইটেড, প্রথম সাবস্টিটিউশন নর্থ ইস্ট ইউনাইটেড এর জন্য, দেখে নেবো আমরা সাবস্টিটিউশনটা, কর্নার নিচ্ছেন জন গাস্তানা নর্থ ইস্ট ইউনাইটেড, কর্নার ওখানে ম্যাট ডার্বিশায়ার কিন্তু পারলেন না, এখানে জন গাস্তানাগার পায় বল আবার গৌরব বোরার জায়গায় কিন্তু এসছেন ক্রিস ইভান্স, এখানে শট নর্থ ইস্ট ইউনাইটেড এর ক্লিয়ারেন্স, ওখানে প্রথম কোটালতল নর্থ ইস্ট ইউনাইটেড এর পায় বল আবার রোমেন ফিলিপিওটেক্স, প্রথম জিতটা কি চলে আসবে আজকের এই ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য, মোহনবাগানের আগেন্স্টে খুবই বড় একটি জিত হবে নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য, আর যদি মোহনবাগানের আগেন্স্টে তারা জিততে পারে আজকের এই সল্ট লেক স্টেডিয়ামে আওয়ে একটি ইম্পর্টেন্ট জিত হবে নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য, এবং তারা তাদের হারানোর কনফিডেন্সটাও কিন্তু ফিরে পাবে আজকের এই ম্যাচটি যদি তারা জিততে পারে, এখানে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য নর্থ ইস্ট ইউনাইটেডের আগেন্স্টে। কাউন্টার অ্যাটাক এগোচ্ছেন এখানে দিমিত্রি পেত্রাতস, বল নিয়ে নিয়েছেন দিমিত্রি পেত্রাতস, সাপোর্ট এর জন্য ওয়েট করছেন, সুন্দর বলটিকে রেখেছে লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতস থেকে লিস্টন কোলাসো, এখানে কিন্তু সুবাশিস বোস, দীপক টাংরি আর জনি কাউকো থেকে দীপক টাংরি আবারও বল নিয়ে নিয়েছেন এখানে লিস্টন কোলাসো, ব্যাক পাস দেওয়ার চেষ্টা কিন্তু ওখানে ফাউল দিয়েছেন রেফারি, আর আরেকটি সাবস্টিটিউশন এখানে জহের লিনার জায়গায় এসছেন ইমরান খান নর্থ ইস্ট ইউনাইটেডের সেকেন্ড সাবস্টিটিউশন অফ দ্য নাইট, মোহনবাগানের তরফ থেকে কিন্তু এখনো আমরা জোয়ান ফার্নান্ডো কোচ তরফ থেকে কিন্তু সেরকম এখনো কোনোরকম সাবস্টিটিউশন দেখিনি, 76 মিনিটস কিন্তু হয়ে গেছে এখানে খেলা, ম্যাচ আজকের অতিক্রম করেছে স্কোর লাইন প্রেডিক্টেড স্কোর লাইন, এটিকে মোহনবাগান নীল নর্থ ইস্ট ইউনাইটেড 2, এখানে মোহনবাগান শেষমেশ কিন্তু কোনো কোনো রকম মিরাকল কি করতে পারবে এখানে দেখে নেবো আমরা, আপনারা জানতে চাইলে তার থাকুন আমাদের সাথে এন্ড অফ দি অলমোস্ট, আমরা শেষের দিকে ম্যাচের লেগে থাকুন আমাদের সাথে স্ক্রিনে,
প্রেডিকশন করুন আমাদের কমেন্ট সেকশনে। এখানে মনবীর সিং এর ব্যাকপাস জনি কাউকোর জন্য, থ্রুপাস দেওয়ার চেষ্টা কিন্তু ওখানে ইন্টারসেপশন আবারও নর্থ ইস্ট ইউনাইটেড এর তরফ থেকে। জন গাস্তানারা এগোচ্ছেন ফরওয়ার্ডে, ব্যাকপাস গুরজিন্দার কুমার থেকে রোমেইন ফিলিপি অটেক্স, থ্রুপাস এমিল বেনি থেকে জিতি নেমেস, জিতি নেমেসের পাস এমিল বেনির জন্য, এখানে কিন্তু 1:1 হয়ে গেছে এমিল বেনির শট, কিন্তু বিশাল কাইট আরেকবার মোহনবাগানকে কিন্তু 3 নম্বর গোলটি খেতে খেতে বাঁচিয়ে দিল। কার্ল ম্যাথিউকে আনা হয়েছে এখানে দীপক টাঙ্গরিকে তুলে, প্রথম সাবস্টিটিউশন মোহনবাগানের জন্য আজকের এই ম্যাচে, এবং জোয়ান ফার্নান্ডোর তরফ থেকে নিস্টান কোলাকো নিচ্ছেন এখানে জন গাস্তানাকার কর্নার, রোমেন ফিলিপোটেক্সের হেডার, বল কিন্তু ল্যান্ড করলো না জন গাস্তানাকার জন্য, পাস এখানে ইমরান খান, ইমরান খান থেকে রোমেন ফিলিপিওটেক্স, নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু হাল ছাড়ছে না, ডার্বি শায়ারের শট কিন্তু টার্গেটে রাখতে পারলেন না অন দ্য টার্ন শটটিকে, যার জন্য কিন্তু ফলাফল এখনো সেম। আরও দুটো সাবস্টিটিউশন, দুটো আলাদা আলাদা টিম থেকে, মোহনবাগানের একটি সাবস্টিটিউশন আরেকটি নর্থ ইস্ট ইউনাইটেডের আরেকটি সাবস্টিটিউশন, এখানে গোল কিক নিচ্ছেন বিশাল কেট মোহনবাগানের জন্য, পোগবা ফ্লোরেন্টিন পোগবাকে নামানো হয়েছে জনি কাউকোজ বদলে, আর গগৈকে নামানো হয়েছে এমিল বেনির বদলে, দুটোই তাগড়া সাবস্টিটিউশন এখানে নর্থ ইস্ট ইউনাইটেড মোহনবাগানের জন্য। বল এখানে দিমিত্রি পেত্রাতস, লিস্টান কোলাসো সুন্দর ড্রিবলিং, ওখানে লিস্টান কোলাসো শট ফার কর্নারের জন্য গেছিলেন, ফ্রাস্ট্রেটেড এখানে মোহনবাগানের প্লেয়াররা, জানেন তারা অনেকগুলো চান্স পেয়েছে কিন্তু তারা সেইভাবে প্রভাব ফেলে গোলে কনভার্ট করতে পারেনি সেই চান্সগুলোকে, যার জন্য ফ্রাস্ট্রেশনটা কিন্তু একটি অতি স্বাভাবিক জিনিস আমরা যেটা দেখছি আজকের এই ম্যাচে। কিন্তু 87 মিনিটস হয়ে গেছে, অলমোস্ট 88 মিনিটস হয়ে গেছে, স্কোর প্রেডিক্টেড স্কোর লাইন কিন্তু এখনও মোহনবাগান নীল, নর্থ ইস্ট ইউনাইটেড 2, জাস্ট 2 মিনিট বাকি, 90 মিনিট খাত শেষ হতে, প্লাস অ্যারে টাইম, এখানে কতটা দেয় রেফারি সেটা আমরা নিশ্চয়ই দেখে নেবো। ফ্লোরেন্টিন পোগবার ভালো ইন্টারসেপশন, কিন্তু ফ্রি কিক নিচ্ছেন ম্যাট ডার্বি শায়ারের, চিপ পাস গগৈ, শট নেওয়ার চেষ্টা কিন্তু মোহনবাগানের মনবীর সিং, কাউন্টারে ডাকে এটিকে মোহনবাগান, থ্রু পাস বাড়িয়ে দিয়েছেন লিস্টান কোলাকো, লিস্টান কোলাকোর চিপ পাস, এখানে কিন্তু মনবীর সিং বল নিয়ে নিয়েছেন শুটিং ডিস্টেন্সে, চলে এসেছেন লিস্টান কোলাকোর শট, ও হোলি ফাক, হোয়াট আ গোল, হোয়াট আ গোল, লিস্টান কোলাসো, তিনিকে তার তাকে কিন্তু আমরা জানি এরকম অবিশ্বাস্য কিছু গোল করে দেখানোর জন্য, একটা স্লাইড ডিফ্লেকশন রোমেইন ফিলিপোটেক্সের পা দিয়ে কিন্তু লিস্টান কোলাসো বলটিকে কার্ভ করতে পেরেছেন ইনসাইড দ্য গোল পোস্ট, আর এখানে কিন্তু একটা লেট লেট গোল, লেট লেট ড্রামা সল্টলেক স্টেডিয়ামের এই প্রেডিকশন গেম প্লেতে। মোহনবাগান কিন্তু তাদের প্রথম গোলটি 90 মিনিটে করলেন লিস্টান কোলাসো, প্রথম গোলটি করলেন মোহনবাগানের জন্য, স্কোর লাইন প্রেডিক্টেড স্কোর লাইন মোহনবাগান 1 নর্থ ইস্ট ইউনাইটেড 2, 90 মিনিটের খেলা কিন্তু শেষ, নর্মাল টাইম শেষ, অ্যাডেড টাইমটা 3 মিনিটের, সেটাও কিন্তু অলমোস্ট শেষের দিকে, নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু এখনও ইন পজিশন, গুরজিন্দার কুমারের পাস জিতি নেমেসের জন্য, আর এখানে কিন্তু দেখতে দেখতে ফাইনাল হুইসেল বাজিয়ে দিয়েছে আজকের ম্যাচের রেফারি, এবং প্রথম ম্যাচটি অ্যাজ পার দ্য প্রেডিকশন গেম প্লে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু তাদের প্রথম ম্যাচটি জিতেছেন আগেনস্ট এটিকে মোহনবাগান, এবং প্রেডিক্টেড স্কোর লাইন আজকের এই ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড 2, এটিকে মোহনবাগান 1। আপনাদের সবার যদি আমাদের এই প্রেডিকশন গেম প্লেটি মোহনবাগান আর নর্থ ইস্ট ইউনাইটেডের হিরো ইন্ডিয়ান সুপার লিগে ভালো লেগে থাকে, নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্টটি অতি জরুরি আমাদের চ্যানেলের জন্য, আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কিন্তু এম করছি শুধু 50টি লাইকের জন্য, যাই হোক আমরা আর আপনার সময় নষ্ট করব না, এখানে আমরা শেষ করব আমাদের এই প্রেডিকশন গেম প্লেটি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরের প্রেডিকশন গেম প্লেতে, ততদিনের জন্য, ততক্ষণের জন্য আর ভালো থাকবেন, সুখে থাকবেন, খুশি থাকবেন, খুব শিগগিরই দেখা হবে আবার, ততক্ষণের জন্য গুড বাই, থ্যাংক ইউ ফর স্টেইং আস হিয়ার, উইল সি ইউ ভেরি সুন, টেক কেয়ার, গুড বাই, গুড নাইট, থ্যাংক ইউ।